তিনি বছৰ হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারৰ। কিন্তু উমঘামেই নাই দিশপুরের নির্বাচনে হতাশ করলে নাকি বিজেপিক? সরকারে কিয় আওকান করলে এই ইভেন্টক? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে শুক্রবারে ইয়ার কার্যকালের তিনটা বর্ষ সম্পূর্ণ করলে। সরকারের বর্ষপূর্তির এই শুভক্ষণত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নাই। লোকসভা নির্বাচনের প্রচারের বাবে মুখ্যমন্ত্রী শর্মা উড়িষা আর পশ্চিমবঙ্গত ব্যস্ত আছে। অসমতো বর্ষপূর্তির তেনেকুৱা বিশেষ কার্যসূচী নাই। বিগত দুটা বছরে উলহ মালহেরে বর্ষপূর্তি উদযাপন করা সরকারখন বা দলটির তৃতীয় বর্ষপূর্তির প্রতি এই অনীহা কিয়? উল্লেখযোগ্য যে সমগ্র দেশের লগতে অসমতো ইয়ার 14টা সমষ্টির বাবে নির্বাচন অনুষ্ঠিত হল। ইতিমধ্যে বিগত 7 মেতেই অন্তিম পর্যায়ের নির্বাচন শেষ হল। নির্বাচন শেষ হওয়ার পিছতো সরকার তথা দলের কোনো উৎসাহ নোহাটোয়ে বিগত নির্বাচনত দলটিয়ে জনতার আশানুরূপ সঁহারি নোপাটোকেই প্রতিপন্ন করা বলে ধারণা করেছে বহুতে। বিগত 3 বছর সরকারখনে নিজের সফলতার ফুলজারি মারিবলে কতো কি যে অনুষ্ঠিত করা নাই। গিনিজ বুকত বিহুর নাম অন্তর্ভুক্ত করবলে প্রায় 12,000 নাচনি ঢুলিয়াক সরু সজাইত অনুষ্ঠান পতা, লাচিত বরফুকনক বিশ্ব দরবার নিয়ার নামত দিল্লিত লাচিত দিবস উদযাপন করা, সরকারি নিযুক্তির নামত কোটি কোটি টাকার সরকারি ধনের খরচ করে বৃহৎ পেন্ডেল পাতি নিযুক্তি পত্র প্রদান করা আদির দরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আছে সরকারে। তদুপরি অসমৰ বিভিন্ন ঠাইত অবস্থিত উপায়ুক্ত আৰু আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় একেলগ কৰিবলৈ পুৰণি বিল্ডিং ভঙা, নতুন বিল্ডিং গঢ়া, জিলাই জিলাই মেডিকেল কলেজ স্থাপন কৰা আদিৰ দৰে পদক্ষেপো গ্ৰহণ কৰিছিল চৰকাৰে। অৱশ্যে সেই পদক্ষেপৰ জৰিয়তে সংখ্যাতে মেডিকেল কলেজ বাঢ়িছে যদিও কিন্তু সাধাৰণ জনতাই প্ৰয়োজনীয় সা সুবিধা লাভ কৰা নাই। ঠিক সেইদৰে প্ৰথম ক্ষমতালৈ আহিয়েই মুখ্যমন্ত্ৰীয়ে ড্ৰাগছ, গড়ৰ খৰ্গ, দুৰ্নীতিগ্ৰস্ত চাকৰিয়াল, মাটিৰ দালালৰ বিৰুদ্ধে অভিযান চলাইছিল। আনকি ডিফু, বোকাজান, নগাঁও আদিত গড়ৰ খৰ্গ আৰু ড্ৰাগ জ্বলাবলৈকে এক জাক জমকতাপূৰ্ণ কাৰ্যসূচী হাতত লৈছিল। তদুপৰি বাল্য বিবাহৰ বিৰুদ্ধেও কঠোৰ পদক্ষেপ লৈছিল চৰকাৰখনে। বাল্য বিবাহ সম্পন্ন কৰা দৰাৰ লগতে দৰাৰ পিতৃ মাতৃ, কন্যাৰ পিতৃ মাতৃ, বিয়াত আগভাগ লোৱা লোকসকলকো জেললৈ পঠিয়াইছিল চৰকাৰে। অবৈধভাৱে বসতি স্থাপন কৰা লোকক উচ্ছেদ চলোৱা, অবৈধ ভূমিত থকা মাদ্ৰাছা উচ্ছেদ কৰা আদিবোৰতো আছেই তালিকাত। অবশ্যে ইমানবোৰ পদক্ষেপ লোৱাৰ পিছতো ৰাজ্যত কমা নাই ড্ৰাগছৰ কলা বেহা। প্ৰতিদিনেই ধৰা পৰিছে দালালো। নকল সোণৰ কলা বেহা বন্ধ কৰাৰ বাবে আৰক্ষী বিষয়া জন্মনি ৰাভাৰ মৃত্যুৰ সময়তে তদন্ত আৰম্ভ কৰিছিল যদিও কিছু অজ্ঞাত কাৰণত সেই তদন্ত স্তব্ধ হ'ল আৰু সেই কলা বেহা চলিয়েই থাকিল। ইমানবোৰ পদক্ষেপ গ্ৰহণ কৰি প্ৰতিটো কাৰ্যসূচীকেই একো একোটা বৃহৎ ইভেণ্টলৈ পৰিৱৰ্তন কৰা চৰকাৰখনৰ আজিৰ এই বিশেষ দিনটোত নাই কোনো বিশেষ কাৰ্যসূচী। উৎসৱ প্ৰিয় তথা ইভেণ্ট প্ৰিয় চৰকাৰখনৰ এনে ভূমিকাক বহুতেই আকৌ লোকসভা নিৰ্বাচনৰ পাৰ্শ্বক্ৰিয়া বুলি ক'ব খোজে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।